শিল্প শহর হলদিয়া চৈতন্যপুরে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত চৈতন্যপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। বিশেষ সূত্রে জানা যায় যুবকের নাম সুজিত বর্মন, 35, পিতা দীপক বর্মন, বাড়ি বরোদা। গতকাল থেকে নিখোঁজ ছিলেন। চৈতন্যপুর বাজারে একটি মাছের দোকান রয়েছে বলে জানা যায়। গতকাল থেকে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি চলছিল ওই যুবকের। আজ দুপুর নাগাদ চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পুকুর থেকে ভাসতে দেখা যায়। এলাকার মানুষ থানায় খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন স্থানীয় মহকুমার হাসপাতালে, এবং তার সাথে একটি মোটর বাইক দুপুরে পুকুর থেকে উদ্ধার করা হয়। এলাকার মানুষের অনুমান, তিনি যখন মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক সহ পুকুরে পড়ে যান, সেখানেই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ মুখে কুলুপ এঁটেছেন, তদন্তে নেমেছে পুলিশ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। মাথায়